সো আমরা চলে এসেছি এখন বনবিথির হেসেল ঘরে। আমরা এসেছি বনবিথির হেসেল ঘর, মানে এত সুন্দর লোকেশন। তো খাবারের জন্য ওয়েট করছি যে কিরকম খাবার দাবার, মানে যা রিভিউ দেখলাম তাতে তো খুব ভালোই লাগলো আমাদের। চলো নিয়ে যাই, বলো খিদে পেয়েছে মানুষ। কি মনে হচ্ছিল তোমার যে কোথায় যাচ্ছি আমরা? আরে আমারও মনে হচ্ছিল মাঝখানে একটা টাইমে যে আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ 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 ঠিক আছে, এই তো হাত বাড়ালেই নিম পাতা। মানুষ আর লোকেশন দেখো, মানে মনে হচ্ছে না এখানে টাইম কেটে যাবে। দাঁড়াও, তুমি সিট পাবে না, প্রচুর ঋতু ডাকছে তাড়াতাড়ি ওখানে। চলো চলো, এই যে একটা বনবিথির হেসেল ঘর আমরা ঢুকছি। একদম অথেন্টিক বেঙ্গলি ফুড পাওয়া যায় এখানে। দেখো ভিড়। হ্যাঁ আরে আমি বলছি তো, চলো তুমি এটা নেবে। আমি আগে সিটটা বুকিং করে আসি। আচ্ছা, তারপরে এসে তোমাদেরকে পুরো জায়গাটা ঘুরে দেখাবো। হ্যাঁ চল। ঢুকে পড়ো ঢুকে পড়ো ঢুকে পড়ো তোমরা। তুমি যাও তুমি যাও, হয়ে যাবে, ম্যানেজ তো করতে হবে, একটু ম্যানেজ করতে। আমরা চলে এসেছি এখন বনবিথির হেসেল ঘরে লাঞ্চের জন্য। এটা ভীষণ সুন্দর একটা জায়গা, দারুণ। আর অ্যারেঞ্জমেন্ট, খাবার দাবার অ্যারেঞ্জমেন্ট তো আরও দারুণ, তোমাদের তো অবশ্যই দেখাবো। বেশ কাঁসার থালায় সমস্ত কিছু পরিবেশন করে দিচ্ছে, বেশ সুন্দর। তো চলো তোমাদেরকে ভেতরটা পুরোটা দেখাই। দেখো দেখতে পাচ্ছ অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর। চলো তোমাদেরকে যেতে যেতে পুরোটা দেখাই। আমরা
আমরা ওয়েট করে আছি যে কখন সেই অথেন্টিক বাঙালি মানে খালিটা এদিকে চলে এসছে। আচ্ছা, এখানে আছে হচ্ছে পটল ভাজা, ডাল, একটা ফুলকপি আলুর তরকারি, শুক্তো, ঘি আর হচ্ছে মাছ আর ভাত। বনবীথির হেসেল ঘরে তোমাদের কি এক্সপিরিয়েন্স? কেমন বলো? আর এই যে কাঁসার গ্লাস, তার সাথে কাঁসার কেমন এক্সপিরিয়েন্স তোমাদের? মারাত্মক। শান্তিনিকেতন হলে এটা ফার্স্ট আজকে হবে হবে। তোমার কি এক্সপিরিয়েন্স? এটা প্লেট কত বলছে? পুরো প্লেট পরিষ্কার একদম। তোকে পরে জিজ্ঞেস করছি। তো এখন বাজে দুপুর আড়াইটা, আমাদের খাওয়ার অলমোস্ট ডান। তো এখানে বনবীথির হেসেল ঘর, মানে আমরা জাস্ট প্রথমবার এলাম, কিন্তু হাইলি রেকমেন্ড করবো তোমাদেরকে যে তাদের তোমরা যারা শান্তিনিকেতন আসবে বলে ভাবছো, তারা ডেফিনেটলি একবার বনবীথির হেসেল ঘরে ট্রাই করবে ওদের থালি। এছাড়া ভ্যারাইটিস টাইপ অফ তোমরা ফিস টিস সমস্ত কিছু পাবে, আর মানে জাস্ট অসাধারণ আর কি। খালি যদি তোমরা ভেজ থালিই খাও, তো ভেজ থালিটাই এত সুন্দর লাগবে মানে কিছু বলার অপেক্ষা রাখে না। তো চলো এবার আমরা আস্তে আস্তে বেরোবো, বাড়ির দিকে রওনা হবো। ওরা এখনো আসেনি, ওরা এলে তারপর লাস্ট আমাদের সাথে দেখা করা যাচ্ছে। আমাদের খাওয়া অলমোস্ট ডান। বনবীথির হেসেল ঘর এখানে ডেফিনেটলি একবার মানে ডেফিনেটলি তোমরা অবশ্যই এখানে আসবে। এটা আমাদের ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স যে আমরা এখানে শান্তিনিকেতনে এসে আমরা ইন্টারনেটে রিভিউ দেখেছিলাম, তো ডেকোরেশন দেখে আমার খুব মন টেনেছিল যে না একবার যাওয়া যেতেই পারে। তো আজকে এলাম, বেস্ট ফুল এক্সপিরিয়েন্স ডেফিনেটলি। তোমাদেরকে রেকমেন্ড করবো তোমরা অবশ্যই আসবে শান্তিনিকেতনে এলে এখানে। এই যে আরেকজন বেরিয়েছে, খেয়ে কেমন খেয়েছিস? দারুণ খেয়েছি, ফাটাফাটি ফাটাফাটি। আচ্ছা, কোনটা সবচেয়ে ভালো খেয়েছিস? ফুলকপির তরকারি। আর শুক্তো? শুক্তো অতটা খাইনি, ভালো ছিল শুক্তোটা, টেস্ট। আর মাছ কেমন লাগলো? মাছ দারুণ ছিল। তোর কি অন্য কোনো মাছ খাওয়ার ইচ্ছে ছিল? আমার চিকেন ছিল, চিকেন তাও ইচ্ছে। তো সেটা বলতে হতো তো? না, মা বলল চিকেন অত চলবে না। চিকেন অত চলবে না বলো।
কিরকম খেলে? বনবীথির হেসেল ঘর। বলো বলো জোরে জোরে। তোমার অ্যাকচুয়ালি টেনশন ছিল যে কিরকম খাবার হবে না হবে, এরকম একটা ব্যাপার ছিল না? আচ্ছা, এই যে আরেকজন চলে এসছে, চললাম। বনবীথির হেসেল ঘর দেখতে পাচ্ছ, মা চোখ চুলকাতে চুলকাতে আগের দিকে আসছে। আসো আসো। আর এরকম একটা এনভায়রনমেন্ট, মানে এখানে এলে মনে হবে যেন এখানে বসেই থাকি। আচ্ছা সত্যি কথা বলো, তোমাদের কি বাড়ি যেতে ইচ্ছা করছে? আমার তো, আমি এখন এই পুরো জায়গাটা এক্সপ্লোর করব। দেখো জায়গাটা দেখো। তোর কি বাড়ি যেতে ইচ্ছা করছে? না না, এখানে আমাকে বাড়ি করে নেব। আর এখানে মনে হচ্ছে না ক্রিকেট খেলি? হ্যাঁ বড় মাঠ আছে। কি ভিডিও আসছে বলো। কি আর বলবো, কিছুই বলার নেই, মুগ্ধ হয়ে গেছি, মানে স্পিচলেস, রাইট? একদম। শান্তিনিকেতন অ্যাকচুয়ালি সত্যিই শান্তিনিকেতন, তাই না? মানে মনে হয় যেন বারবার আসি, রাইট? শান্তি বজায় রয়েছে। ওই জায়গাগুলো কি সুন্দর। তোমার কি বাড়ি যেতে ইচ্ছে করছে? করছে না, মনে হচ্ছে না, মনে হচ্ছে না। হোটেল ভাড়া নিয়ে থেকে যাই আজকে রাতটা। ওই যে আরেকজন ফটোগ্রাফার আসছে, পনির পকোড়া নাকি? হ্যাঁ পনির পকোড়ার সাথে কাঁচা লঙ্কা আমি নিয়ে এলাম এক্সট্রা। দেখো কালকেরটা যেটাকে আদর করে গেলাম। কেমন রে পনির পকোড়া, কেমন? হ্যালো, খাইনি এখনো, চাটা খাচ্ছি। এটাই বেস্ট খাবার। এটাই বেস্ট খাবার? হ্যাঁ, এখানকার চাটাই খুব ভালো। নেক্সট উইকই কলকাতা না? টাটা। নেক্সট উইকে তো তোমরা কলকাতা যাচ্ছ, দেখি এখন। সেকেন্ড উইক তো, মানে আচ্ছা সরি, নেক্সট এন্ড নেক্সট, আচ্ছা আচ্ছা, নেক্সট আমি বলে ফেললাম। হুম, নেক্সট টু নেক্সট। হ্যাঁ এরপর আমরা যাব। হ্যাঁ হ্যাঁ বিরাটি। হ্যাঁ বিরাটি, হ্যাঁ যাব। ঠিক আছে আসবে, আমরা দেব আসবে। হ্যাঁ চলো যাব। কোন মানুষ দেখবেন।
আর বলে দে আর কিছু বলে দে লাস্ট লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে বাড়ি জানি জানি দিবি টাটা হ্যাঁ হ্যাঁ I got all the signs